হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনুশ্রী। আজকে আমাদের সেকেন্ড দিন দার্জিলিংয়ে, আর এখন আমরা বেরোচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে, আর সেখানে সূর্যোদয় দেখবো বলে। এখন মোটামুটি ভোর 4টে বাজছে, তাই এত আস্তে আস্তে কথা বলছি। আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর যে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, তো এখন তো ঘরের মধ্যে মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, বুঝতে পারছি না বাইরে মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগবে, তো সবকিছু পরে নিয়েছি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখন হয়তো 4:30 বাজছে, তাই চারিদিকটা অন্ধকার হয়েই আছে, এখনো ভোরের আলো ফোটেনি, কিন্তু দেখো কত মানুষের ভিড়। সবাই এখানে একবুক আশা নিয়ে এসেছে সানরাইজ দেখবে বলে আর কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে, কিন্তু জানি না আজকে সবার আশা পূর্ণ করবে কিনা ভগবান, তো দেখা যাক কি হয়। কুয়াশা তো ভালোই আছে, দেখা যাক কি আমাদের ভাগ্যে জোটে কি জোটে না। এই সবাই একটু হাই বলো, আমার গুড মর্নিং বলা হয়ে গেছে। মনে হচ্ছে না যে আজকে সূর্য ওঠা দেখতে পাবো, অলরেডি ওই দিকটা লাল হতে লেগেছে, আর এখন 5:30 বাজছে, সূর্য ওঠার টাইম পেরিয়ে গেছে, মনে হয় না আজকে দেখতে পাবো। আর সবটাই কুয়াশাতে ঢাকা আমাদের ব্যাগ, ব্যাড লাক, নেক্সট টাইম আবার কবে আসবো দেখতে পাবো না মনে হচ্ছে। যা কুয়াশা হয়ে গেল, প্রচুর কুয়াশা, কুয়াশাতে পুরো ভর্তি, তার মাঝেও যদি একটু জোরালো উঠে। তো এখনো সূর্য ওঠেনি আর আমরা সবাই অপেক্ষা করছি সূর্য ওঠার। আছে আছে আছে, ওই যে আছে আছে, দেখা যাচ্ছে। তো শেষমেশ আমরা সূর্য দেখতে পেলাম, কিন্তু মেঘ পরিষ্কার থাকলে সূর্যের যে ছটাটা কাঞ্চনজঙ্ঘার ওপরে গিয়ে পড়ে আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে, সেই দৃশ্যটা দেখার সৌভাগ্য আমাদের হলো না। তো সূর্যটাও যে দেখতে পেয়েছি, এটাতেই এখন মনকে সান্ত্বনা দিই। আমরা লেপচা জগতেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, আর টাইগার হিলে এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। যদি ওয়েদার পরিষ্কার হয় তাহলে হয়তো বাতাসিয়া লুপে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হতে পারে, তো দেখা যাক কি হয়। ভেতরে গাড়ি ঢুকালে কি অবস্থা, তো বুঝতে বেরোতে পারতাম না।
আমরা এখন বাতাসিয়া লুপে চলে এসেছি, আর এখানকার পরিবেশটা এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বাতাসিয়া লুপের প্রাকৃতিক সৌন্দর্যটাও অন্যরকম। চারিদিকে কুয়াশায় ঢাকা থাকার কারণে এখানে এসেও আমাদের নিরাশ হতে হচ্ছে। এখানে অনেকেই দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছে, তো এখানকার স্থানীয় লোকেরা বলছেন যে অক্টোবর আর নভেম্বর হলো বেস্ট সময় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, তখন বেশিরভাগ সময়টাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমরা এখন তিনজন এখানকার স্পেশাল ড্রেস পরেছি। এই যে সবাই একটু তাকাবে, এই যে একটু হাই বলো, আর আমাদেরকে কেমন লাগছে সেটা একটু জানিও। অসাধারণ, টেপি টেপি লাগছে না সুন্দর লাগছে সেটা জানিও। ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই কপালের সামনে এগুলোর জন্য দেখতে বেশি ভালো লাগছে, বলো। তো এখানকার এই ড্রেসগুলো আমরা পরেছি, কারণ আর কবে আসব জানি না, তো এই ছবিগুলো আর ভিডিওগুলোই স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে অনেক ফটো আর ভিডিও শেয়ার করেছি, তো তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ফেসবুক হ্যান্ডেল হচ্ছে অনুশ্রী দাস, আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে অনুশ্রী_রুজি। এবার আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এবার যাব রক গার্ডেনে। সো স্টে কানেক্টেড। রক গার্ডেন যাওয়ার পথটা এত সুন্দর, চারিদিকে উঁচু উঁচু পাহাড় দেখে আমরা যেন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছি। সুন্দর একটা গান শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা এভাবেই যেন কাটিয়ে দিতে পারবো। রাস্তাটাই যদি এত সুন্দর হয়, রক গার্ডেনটা না জানি কত সুন্দর হবে। আমরা এখন রক গার্ডেনে আছি। রক গার্ডেনের এই ঝর্ণাটা ভীষণ সুন্দর দেখতে, আর ঝর্ণার জলটা যখন পাথরের ওপর পড়ছে, সুন্দর একটা জলের আওয়াজ হচ্ছে, যেটা আমাদেরকে প্রকৃতির কাছে আরো যেন টেনে নিয়ে যাচ্ছে। রক গার্ডেন থেকে যখন চারিদিকটা ঘুরে তাকাচ্ছি, চারিদিকের পাহাড়গুলো এত উঁচু দেখে মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে।
এই যে চারজন একটু মুখ দেখান, হাই, কেমন লাগছে রক গার্ডেন? অসম। এখানে পাহাড়ের গায়ে এত ভ্যারাইটিস ফুল গাছ আছে আর এত সুন্দর ফুল ফুটে আছে, যেগুলো অপূর্ব সুন্দর দেখতে। আমরা এখনো রক গার্ডেনেই আছি আর এখানকার রাস্তাগুলো সব পাহাড় কেটে কেটে বানানো আছে, যার জন্য হেঁটে যেতে হচ্ছে খুব চড়াই, তো সবাই আসতে পারছে না। আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, শ্বাসকষ্ট বা আরও অন্যান্য কোনো সমস্যা হচ্ছে না, শুধু খালি যখন উঁচুতে উঠছি গাড়িতে বা যখন উঠছি তখন কানটা শুধু ঝাপ ধরে যাচ্ছে, আর তাছাড়া এমনি কোনো সমস্যা হচ্ছে না। তো এখনো অনেকটা পথ যেতে হবে, সামনেও অনেক দূর আছে, বুঝতে পারছি না এরপরে আবার কী কী দেখার মতো আছে, তো দেখি কী কী আছে। তো ওপর থেকে রক গার্ডেনটা কিছুটা এমন দেখতে, অপূর্ব সুন্দর। তো আমরা রক গার্ডেন থেকে চলে এসেছি আর এবারে যে হোটেলটায় আছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা জলি ইন নামে এই হোটেলটাতেই আছি আর এটা হলো হোটেলের এন্ট্রান্স। তো এখানকার বাড়িগুলোর ঘরগুলো সব নিচেই হয় আর আমরা আছি সেকেন্ড ফ্লোরে। তো এটা হচ্ছে আমাদের রুম। রুমের দরজা খুলতেই ডান দিকে রয়েছে ওয়াশরুম। এখানে গরম জলের ব্যবস্থাও রয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে সামনেই হচ্ছে বেড। সাইডে এরকম একটা ছোট টেবিলও আছে আর বেডের পাশেই রয়েছে বিশাল উইন্ডো, যেটা খুলতেই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এই সাইডেও একটা উইন্ডো আছে, এখানে বসে চা বা কফি খাওয়া যেতে পারে। আমি এখানে অনেক ফটো তুলেছি যেগুলো তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পাবে। এখানে একটা টেবিল রয়েছে আর যার উপরে রয়েছে টিভি, আর এখানে একটা ওয়ার্ড্রবও রয়েছে। এখানে আছে একটা মিরর যেটাতে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো রুমটা বেশ বড়ই আর বেশ ভালোই দেখতে। আচ্ছা, এই সাইডেও একটা টেবিল আছে যেটা তোমাদের দেখানো হয়নি। তো
তো আমরা টাইগার হিল থেকে ঘুরে এসে এইমাত্র রুমে ঢুকলাম, আর এখনো আমি ফ্রেশ হইনি। আমার হাজবেন্ড আগে গেছে ওয়াশরুমে, তারপরে আমি যাব। তো ততক্ষণ একটু বসে আছি, আর ভাবলাম যখন বসে আছি তো তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই, কারণ ঘুরে বেড়াচ্ছি তো তখন অত কি বলবো ঘোরাঘুরির মাঝে আর অতটা কথা বলা হচ্ছে না। তো এই যে সুন্দর আলোটা দেখছো, এখানে কোনো লাইট জ্বলছে না, এটা ন্যাচারালি আলো। এই যে ফুল একদম ভিউ, আর এখান থেকে পুরো লাইটটা আসছে, আর এখান থেকে পুরো একদম বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো পাহাড়টা এত ভালোভাবে দেখা যাচ্ছে যে কি বলবো, অপূর্ব দৃশ্য। আর সত্যিই প্রথমবার পাহাড়ে এসে আমার অসাধারণ লাগছে, আর সমুদ্র গেছি দেখতে কিন্তু পাহাড়ে এই প্রথমবার আসা সত্যিই তাই দারুণ, পাহাড় দারুণ, আমি কি বলবো আর মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগছে পাহাড়। তো ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার আমি যাই ফ্রেশ হয়ে নিই, আর এবার লাঞ্চটা করে নিতে হবে, তারপরে আবার বেরোবো। তো তারপরে আবার রাত্রে সন্ধ্যার দিকে মেলের দিকে ঘুরতে পারি, তো যদি ঘুরিস তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, হোটেল থেকে বেরিয়েই আমরা মেলে এসে সবার জন্য অপেক্ষা করছি। আর যেহেতু আমরা হোলির সময় এসেছি, তো এখানকার স্থানীয় লোকেরা এখানে হোলি খেলছে। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, যে ওরা কেউ কিন্তু কোনো ট্যুরিস্টদের গায়ে রং দিচ্ছে না। আমরা এখন এসেছি পিস প্যাগোডাতে, এটা জাপানিজদের একটা টেম্পল। একটা করতে হয় না, করলে তিনটে করতে হয়। এই দেখো এখানে একটা চারিদিকেই বুদ্ধ আছে। কি সুন্দর এখানে, কত সুন্দর সুন্দর দেখার জায়গা বলো বাবু। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব টি গার্ডেনে। এবারে চলে এসেছি আমরা চা বাগানে। তো এখানে এসেও অনেকে এখানকার ওই স্পেশাল ড্রেসগুলো পরছে, তো এখন মনে হচ্ছে এখানে এসে ওই ড্রেসগুলো পরলেই বেশি মানাতো। এখানে যখন সূর্য অস্ত যায়, সেই দৃশ্যটাও কিন্তু অদ্ভুত সুন্দর।
তো এখানে বসেই আমরা সবাই এখানকার স্পেশাল চাও খেলাম। গুড মর্নিং। তো কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিল আর আমরা ওখান থেকে ফেরার পর একটু সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, যার জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি, কারণ প্রচন্ড টায়ার্ড ছিলাম আর এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালেই ব্লগটা ভাবছি শেষ করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে দেখো বাইরেটা পুরোটা কুয়াশাতে ভর্তি আর এই কাঁচটাতে পুরো ঝাপসা হয়ে গেছে, একদম দানা 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 পুরো জলে ভর্তি। তো ঠান্ডা বেশ ভালোই লাগছে রুমের মধ্যে, এবার রুমে এমনিতেও ঠান্ডাটা বেশি লাগছে, বাইরে গেলে বুঝতে পারবো কতটা ঠান্ডা। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কালকে মেলে যখন ঘুরছিলাম তো কেনাকাটার কোনো প্ল্যান ছিল না, তবে একটা জিনিস কিনেছি আমি, সেটা তোমাদেরকে দেখাবো এক মিনিট দাঁড়াও। তো এই যে এই জিনিসটাই কিনেছি। তো এখন অসুবিধা হচ্ছে হাত, এখানে তো ট্রাইপড আনিনি যার জন্য হাতে ধরেই দেখাতে হচ্ছে, তো এরকমই নিয়েছি। আর এটার হাতটা একটু এরকম এরকম স্টাইল আছে, আর একটু এটা লুজ ফিট সোয়েটার, এটা একদম বডি হাগিং না, তো এরকমই এখন বেশি চলছে। তো এখানে এইরকমই সবাইকে দেখছি, এরকম ধরনেরই সবাই সোয়েটার পরছে, আর হোয়াইট কালারটা সত্যি দারুণ লাগে দেখতে। আর আমার হোয়াইট কালারের কোনো সোয়েটার ছিল না, তো যার জন্য আমাদের পছন্দ হয়ে গেল, দিয়ে নিয়ে নিলাম, নেওয়ার কোনো প্ল্যান ছিল না। তো ঠিক আছে, এখন ব্লগটা শেষ করতে হবে কারণ আমাদের এখনো লাগেজ প্যাক করা হয়নি। তো আজকেই আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকে সারাদিনের আজকে তো না, এর আগের দিনের আর আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরপর থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব, কারণ এই ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আর ফার্স্ট দিনের ব্লগটাও আশা করি ভালো লেগেছে, আর এর আগের দিনের ব্লগটাও আশা করি ভালো লেগেছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।